Hi friends, welcome to my YouTube channel Art Studio. আমি আপনাদের আজ যে টিউটোরিয়ালটা দেখাবো, আমি এটা অনেক দিন থেকে আপনাদের দেখাবো ভাবছি, কিন্তু সময়ের কারণে হয়ে ওঠেনি। আজ আমি আপনাদের সামনে আমার এই কাজের টিউটোরিয়ালটা দেখাবো। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন এই কাজের টিউটোরিয়াল দেখানোর জন্য, তাই আমি আপনাদের জন্য আমি টিউটোরিয়ালটা তৈরি করেছি। আগে একটা জিনিস দেখেন, আমি একটা চট নিয়েছি, ঠিক আপনাদের মাপ অনুযায়ী আপনারা একটা চট কেটে নেবেন। এটা বাজারে কিনতে পাওয়া যায় গজ হিসাবে, আপনারা চাইলে কিনে নিতে পারেন। আর আমি একটা সুই নিয়েছি, যে সুইটা লেপ সেলাইয়ের সুই বলে, সেটার মাথাটা আমি ভেঙে নিয়েছি, কারণ এটা মাথা ভেঙে না নিলে এই চটটাতে সেলাই করতে গেলে এক জায়গায় তুলতে গেলে আড়াই জায়গায় ফুটটা উঠে যাবে, তো অনেক সমস্যা হবে। তাই আমি আমার সুবিধার্থে বা আপনাদের সুবিধার্থেও আপনারা সুজের মাথাটা সুয়ের মাথাটা ভেঙে নেবেন, তাহলে কাজ করতে অনেক সুবিধা হবে। আর আমি এই কাজের জন্য যে সুতাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে উল সুতা, এটা বাজারে কিনতে পাওয়া যায়, উল সুতা নামেই পরিচিত। আপনারা এই সুতাটা আমি এখানে তার তার করে এটা বিক্রি হয়, এরকম তার আমি একটা তারই নিয়েছি, এই যে এরকম একটা বোল পাওয়া যায়, এরকম একটা বোলের দাম 40 টাকা। আপনারা এরকম বোল নেবেন, এখানে দুই তার আছে, আমি দুই তার ইউজ না করে আমি এখান থেকে এক তার নিয়েছি, কারণ এক একটা তারে ভিতরে অনেকগুলো তার আছে আর এক একটা তারই অনেক মোটা। তো এখন বন্ধুরা, আমি এই কাজটা করার আগে একটা জিনিস বলতে চাই, এই কাজটা করতে গেলে যে ডিজাইনই হোক না কেন, আপনাকে আগে জানতে হবে যে এই সেলাইটা কিভাবে করে। তো আমি এটা করতেছি না, এটা আপনাদের দেখানোর জন্য। মনে করেন আপনি এখানে সুইটা উঠাইছেন, আপনি এখানে সবসময় নিচ থেকে ফুটটা তুলবেন আর সুতার মাথায় একটা গিট দিবেন যাতে বের হয়ে না আসে, এরকম মনে করেন আপনি এখানে তুললেন। এখন এখান থেকে ঠিক এটা এই সেলাইয়ের সিস্টেম, এখান থেকে দুই ঘর দেখেন, এক ঘর দুই ঘর, যেখানে ফুটটা তুলছেন তার ঠিক ডান পাশে দুই ঘর, এক ঘর দুই ঘর, ঠিক আছে না, দুই ঘর, ঠিক আছে, এক ঘর দুই ঘর, আবার এই দিকে দুই ঘর, নিচ দিকে দুই ঘর, এক ঘর দুই ঘর, এই যে দেখেন, এই যে দুই ঘর নিচে দুই ঘর, ঠিক এই চার ঘরের নিচের এই কোণাটাতে সুইটা দিয়ে আপনি দুই তারে আবার এই পাশে সুইটা তুলতে হবে। এটা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এইটা। এখন এরকম যদি আপনি এখানে দেখেন এক কয়টা আছে ফুল, এখানে ভালো করে খেয়াল করেন, এক দুই তিন চার পাঁচটা ফুল, তাহলে আমি ঠিক এইভাবে পাঁচটা সেলাই করে দেবো। এখন আমি এখন সেলাই করবো না, আমি এটা যেহেতু আপনাদের দেখাচ্ছি সেটি একটা দিয়ে দেখাই, এটা সবসময় সেলাইটা হবে এরকম ক্রস। এখন এটাই তুললেন এই পাশের ঠিক যেখানে ফুটটা তুলছেন তার দুই তার নিচে, এই যে সোজা দিলেন, দেখেন এখন কি হয়ে গেল, আমার ফুলটা কিন্তু হয়ে গেল। তো আমরা যে ডিজাইনই করি না কেন, আপনি যদি এই সেলাই দিয়ে করতে চান তাহলে সর্বপ্রথম আমাকে জানতে হবে সেলাইটা কিভাবে করতে হবে, এই যে সেলাইটা এটাই এটাই হচ্ছে সেলাইয়ের নিয়ম, মানে দুই ঘর দুই ঘর দুই ঘর চার ঘর, মানে ক্রস, এরকম ক্রস। যাই হোক, এখন আমি এটা খুলে ফেলি, এটা আমি আপনাদের দেখানোর জন্য করি। সুতোটা আমি খুলে নিচ্ছি, এবার আমি আপনাদের এই ফুলটা দেখাবো, আশা করি সবাই বুঝতে পারছেন আমার